অনেকদিন ধরেই আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয় না তো আমরা প্ল্যান করলাম যে আমরা বেরোবো তো বেরোনোর সাথে সাথে আমার আরেকটা প্ল্যান ছিল যে আপুকে কিছু একটা গিফট করব তো গিফট হিসেবে কি দেওয়া যায় সেটাই চিন্তা করতেছিলাম চিন্তা করতে করতে ঢাকায় চলে আসি আর আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে যায় তো তারা কেউই নাস্তা করে নাই সকালে তো আমরা আমাদের সকালের নাস্তাটাও সেরে নেই এদিকে আমাদের নাস্তা খাওয়া শেষ করে আমি বলি যে চলো আমরা একটু মার্কেটেও ঘুরে আসি তাহলে মনটা ভালো হয়ে যাবে তো আমরা এদিকে একটা শোরুমে ঢুকলাম ঢুক জামাকাপড় কিছু একটা দেখতেছিলাম তো তেমন একটা কিছু পছন্দ হয়নি ঘুরতেছিলাম ঘুরতেছিলাম তো এরপর এখান থেকে বেরিয়ে যেয়ে আমি আরঙে যাই তো আরঙের জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল গিফট দেওয়ার জন্য মনে হয়েছিল যে আরং বেস্ট তো আরং এ এখানে প্রথমেই চোখে পড়ে আমাদের কিছু গাছ যেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট তো গাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং ভালোই লেগেছিল তো একটা বার চিন্তা করতেছিলাম কি এই গাছগুলাই দেওয়া যায় উম পরে ভাবলাম যাই আর একটু ঘুরে দেখা যাক যে আরো কি কি আছে যে যা আপুকে দেওয়া যায় এদিকে তো আমি ঘুরতেছি ঘুরতেছি আমার তো ঘোরা কোনোভাবেই শেষ হইতেছে না যে আসলে কি দিব কি দিব এটাই মাথার মধ্যে খেলতেছে না পরে এদিকে দেখলাম কিছু শো পিস আছে কিন্তু এগুলো তেমন একটা ভালো লাগে নাই এরপর আমি আবার হাঁটাতেই এবং আবার খুঁজতে থাকি যে আসলে কি দেওয়া যায় তো এরপর হাঁটতে হাঁটতে এখানে দেখলাম যে হচ্ছে কিছু কাঠের জিনিস যেগুলো খুবই ভালো লেগেছিল কিন্তু দিতে চেয়েছিলাম কিন্তু আবার মনে ভয় লাগলো যে এগুলো যদি আবার ভিতরে কালো হয়ে যায় পানির সাথে লাগাইলে এরপর না থাক রাইখা দিছি রাইখা এবার আমি আবার খুঁজতেছি যে আর কি দেওয়া যায় খুঁজতে খুঁজতে চলে এলাম পছন্দের সেকশনে তো আপুরও মাটির জিনিস খুবই পছন্দ আমারও ভালোই লাগে যেহেতু আমরা মাটির জিনিস ব্যবহারও করি তো ভালো এখান থেকে কিছু একটা দেওয়া যায় এদিকে প্লেটগুলো দেখলাম প্লেট তো আমাদের বাসায় আছে। তারপর বাকি জিনিসগুলো মোটামুটি টুকি আছে বোল আছে দেখতে দেখতে এখানে আমার চোখ আটকায় এই মাটির হাড়ির উপর এই হাঁড়িটা মনে হয়েছিল যে আম্মু যদি যদি পিঠা বানায় বানায় বা আপু কোনো ভিডিও তখন কাজে লাগতে পারে তো তো আমি এটা নিয়ে নেই এরপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে দুপুরের লাঞ্চ করতে চলে যাই তো এখানে সবাই বলেছিল যে খিচুড়ি খাবে তো আমরা খিচুড়ি অর্ডার করি খিচুড়িটাও দারুণ স্বাদ ছিল তো এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি আজকের ভিডিও এই পর্যন্তই الله لها